হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুবই ভালো আছি তবে গুয়াহাটিতে না ভীষণ গরম পড়েছে জানো মেঘলা মেঘলা ওয়েদার করে আছে কিন্তু এতটা গরম লাগছে কি বলবো মাঝে মধ্যে আবার খুব কড়া রোদ ওঠে যখন কড়া রোদ ওঠে তখন কিন্তু বাইরে বেরোনো মুশকিল হয়ে যায় এদিকে দেখো আজকে সকালবেলা রান্না দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করে নিলাম অনেক কিছু টাছ কিন্তু আজকে রান্না করে নিচ্ছে জানো তো মাছটাছ রান্না করে তারপর আবার একটুখানি নিরামিষটাও রান্না করতে হবে আজকে আমার এই ভাসুর আসছেন আর তার সাথে মন্দির মন্দিকে তো তোমরা চিনতেই পারো মন্দির দাদাভাইও আসছে তো সবাই মিলে আজকে বেশ একটা গল্প আড্ডা হবে বেশ মজা হবে তার জন্য আজকে তাড়াতাড়ি রান্না টান্না শেষ করে নিচ্ছি রিতা আমাকে সবজি টবজি সবই কেটে দিয়েছে তার জন্যই আমি একদম ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সারা হলো ব্রেকফাস্টে আজকে রুটি আর বেগুন ভাজাই করেছিলাম তো রুটি বেগুন ভাজা খেয়ে তারপরেই রান্নাটা চাপিয়ে দিয়েছি স্নান টান একটু পরেই করবো কেননা খুব গরম না এই গরমের মধ্যে আগে আগে স্নান টান করলে আবার স্নান করতে হবে যদিও দুবার করে গরমের মধ্যে স্নান করাই যায় তবে এই তোমার রাতে তো আবার স্নান করতেই হবে তো তার জন্য ভাবলাম যে এখন একবারে রান্না টান্না শেষ করে তারপর স্নান টান করে আসব তো যাই হোক আরও কিছুক্ষণের মধ্যে মন্দিরও চলে আসবে আর এদিকে দীপন দাও এসে ল্যান্ড করবে তো রিপন গেছে ওকে এয়ারপোর্ট থেকে আনার জন্য আর এখানে দেখো আমি একটা মোচা তৈরি করে নিচ্ছি আমরা তো বেশিরভাগ ঘি গরম মশলা দিয়ে মোচাটা খেয়ে থাকি মোচা ফুলতে সিলেটিতে এটাকে আবার বলা হয় বুগলি এটা কলা গাছের যে টিউবলাইটের পার্টটা থাকে ওইটা টিউবলাইটের মতো যেটা পার্ট ওটা ওটাকেই আজকে রান্না করে নিচ্ছি রীতা আমাকে টেটে দিয়ে গেছে অবশ্য আর এদিকে আমি প্রথমে কুকারে একটা সিদ্ধ করে নিয়েছিলাম অল্প একটা সিটি দিয়েছিলাম আমি অবশ্য দিয়ে তারপরে জল টল তো শুকোইনি পুরো জলটা আমি ফেলিও আমি কি করেছি ফোড়নের মধ্যে একটু রসুন আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপর পুরো জলসহ মোচাটা ঢেলে দিয়েছি এবারে একটু হলুদ দিয়ে টানিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু আমার নয় আমার এক দিদি আমাকে শিখিয়েছিলেন কলকাতা গিয়েছিলাম তখন উনি রান্না করে খাইয়েছিলেন আমার খুব ভালো লেগেছে যা সবসময় একরকম খাবার দাবার থেকে একটু মাঝে মধ্যে একটু নতুনত্ব হলে বেশ ভালো লাগে তো মোচাটা আমি এভাবেই খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো তারপরে আমি রেসিপিটা চেয়ে নিলাম আর এভাবেই উনি আমাকে বলে দিলেন পুরো উনি অবশ্য বলেছিলেন কালো জিরে ফোড়ন দিতে তো আমার ঘরে আজকে একটু কালো জিরেটা কম ছিল তো তার জন্যে আমি ভাবলাম যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিই আর লাস্টে একটু কাঁচা লঙ্কা যেহেতু এটাতে লঙ্কার গুঁড়ো টুঁড়ো কিছুই ইউজ হচ্ছে না একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে দেখো রান্না টান্না হয়েই গেছিলো তারপর দেখুন চার পিস মাছ চার পিস একদম ছোট ছোটো ইলিশ মাছের পিসগুলো রয়েছে লেজা যেন মিলিয়ে ভেবে প্রথমে ভেবেছিলাম মাছটাকে ভাজা করে নেব তারপর হঠাৎ মনে কি হলো যে না সর্ষে দিয়েই করে নেই আর ইলিশ মাছের ডেজার্টে যে থাকলেও আমার কাটাটাটায় কোনো অসুবিধা হয় না তো তার জন্যে ভাবলাম এরকমভাবেই তৈরি করে নিই তো যাই হোক টান্না মোটামুটি আমার শেষ হয়ে গেছিলো তারপর লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম আজকে একটু বেরোবো ভাবছিলাম কেন বলো তো আজকে একটা স্পেশাল ডে জানো আজকে হচ্ছে মন্দির বার্থডে আজকে না ঠিক আগামীকাল কিন্তু সেলিব্রেট যেহেতু আমরা আজকে করব তো তার জন্যে আমি আজকে বলেই বললাম আর কি ভেবেছিলাম একটু প্যান্টালুন থেকে গিয়ে কিছু জিনিস টিরিশ কিনে আনবো মন্দির জন্য সারপ্রাইজ গিফট কিন্তু তারপর গেলাম মন্দিও যাবে বললো তো মন্দিও গেল ও কিন্তু জানে না যে কিছুর জন্য যাচ্ছিলাম কিন্তু গিয়ে আলটিমেটলি কোনো লাভ হলো না প্যান্টালুনের স্টকগুলো এত কম ছিল যে যে জিনিসটা কিনতে গেছিলাম সেটা আর পেলাম না তো কী কিনতে গেছিলাম সেগুলো তোমাদেরকে এখন আর বলছি না নেক্সট ব্লগে কখনো বলবো যখন কেনাটা হয়ে যাবে আর তারপর যখন কিছুই পাইনি তারপর এমন হলো যে সবাই সবাইকে গিফট গিফট করা হলো আর কি এমন অবস্থা আমিও মাঝখান থেকে গিফট পেয়ে গেলাম তো কে কী গিফট করলো সব কিছু তোমাদেরকে পরের ব্লগে দেখিয়ে দিব আর এদিকে দেখো সবাই মিলে আড্ডা চলছে আর আজকে যেন মন্দি আগে থেকেই বলে রেখেছে রাতের ডিনারে নাকি মন্দির মানে ট্রিট দিচ্ছে তো প্রথমে ডিসাইড হয়েছিল যে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া হবে কিন্তু তারপর প্ল্যানটা ক্যান্সেল করা হলো কিন্তু বাইরে গিয়ে রেস্টুরেন্টে কিনে না ঘরে বসে যে একটা আড্ডা দেওয়া যায় সেটা পুরোপুরি মিস হয়ে যায় সবাই রেডি হয়ে সেজে গুজে তারপর যাওয়া আসা এগুলো একটা সান ব্যাপার তারপর এ ওখান থেকে এখান থেকে এসে ওখানে গিয়ে তো আর মনের মতো মানে ঘরের মতো গল্প টল্প করা যায় না না তো ঘরেই পুরো মন্দির বাইরে থেকে খাওয়ার দাওয়ার আনিয়ে নিয়েছিল তো আজকে রাতের মেনুতেই ছিল মানে মন্দির বার্থডে হিসেবে বার্থডে পার্টির যেটা মেনু সেটাতে ছিল ঝুড়ি আলু ভাজা ডাল ডালটা অবশ্যই আমি ভরেই করেছিলাম তারপর মাটন পোলাও পনির সব কিছুই ছিল আর মন্দির আসার সময় আজকে বাটি রসমালাই নিয়ে এসেছিলো জানো তো ওগুলো তো খাওয়া হচ্ছিলই আগেই খাওয়া হয়ে গেছিলো এবারে রাত বারোটার সময় আমরা মন্দির জন্য একটা ছোট্ট একটা কেক আনা হয়েছিলো দীপনদার রিপন যখন বেরিয়েছিল তখন একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল তো সেটাই কেটে মন্দির বার্থডেটা আমরা সেলিব্রেট করে দিচ্ছি খুব মজা হয়েছিল প্রতি বছর মন্দির দিল্লিতেই সবার সাথে সেলিব্রেট করে এই বছর আমাদের সঙ্গে আছে আর আগামীকাল তো শ্বশুরবাড়ির সাথে বার্থডে সেলিব্রেট করবে তা আমরা মানে একটা মুহূর্তই যাকে বলে ছাড়িনি আর কি এরকম অবস্থা তারপর তো রাত প্রায় তিনটে অব্দি গল্প টল্প করেছি জানো আজকের ব্লগটা এতটুকুই চলো টাটা নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে